নমস্কার, প্রতিমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা ঢ্যাঁড়শে। আপনারা হাসছেন ঢ্যাঁড়শ শুনে, কিন্তু এইভাবে যদি একবার রেঁধে দেখেন তাহলে সবাই দেখবেন আঙুল চেটে বুচে খাবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নি রেসিপিটি। ঢ্যাঁড়শের তরকারি করতে গেলে প্রথমেই লাগছে ঢ্যাঁড়শ। ঢ্যাঁড়শ আমি এরম ভাবে কেটে নেব, এর মাথাটা আর পেছনটা কেটে, ঢ্যাঁড়শ যদি বড় হয় তাহলে দুটুকরো করে নেব, আর নালে ছোট থাকলে একদম গোটাই রেখে দেব। বড় আছে, দুটুকরো করে নিলাম। এরম করেই আমি সবগুলো কেটে রেখেছি। এখানে 500 গ্রাম ঢ্যাঁড়শ আছে। এর মধ্যেই আমি একটু নুন দিয়ে দেবো, 1 চা চামচের মতন। একটু হলুদ গুঁড়ো দিলাম। একটু 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এখানে 500 গ্রাম আছে, আমি এখানে 3 টেবিল চামচ মতো বেসন দেব। কম হলে আরো কম দেবেন, এর থেকে বেশি দেওয়া যাবে না। একেবারেই বেশি দিয়ে দিলে এই হবে। এরকম করে মেখে নেব ভালো করে ঢ্যাঁড়শগুলো। ঢ্যাঁড়শে একঘেয়ে তরকারি খেতে খেতে যখন ভালো লাগে না তখন এরম ভাবে রাঁধলে বাড়ির লোককে খাওয়াবেন, তারা আর কিছু চাইবে না। মাখানো হয়ে গেছে আমার, এটা মাখিয়ে রেখেছি। এবার ওভেনে একটা কড়া চাপিয়ে একটু তেল দেবো, মোটামুটি 3 চামচের মতন। এটা একটু গরম হলে আমি এখানে সর্ষের তেল দিলাম, আপনারা সাদা তেলে করতে চাইলে সাদা তেলেও করতে পারে। তেলটা একটু গরম হলে আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেব, সবগুলোই একসঙ্গে দিয়ে দেব, আলাদা আলাদা করে ভাজতে হবে না, একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এরকম করে একটু বেসন ছড়িয়ে করলে ভেন্ডি এই ঢ্যাঁড়শের যে মানে একটা হরহরে ভাব থাকে সেটা চলে যায়, আর তারপরে ভেন্ডি একেবারে পুরো সেদ্ধ হয়ে যায় না, খুব ভালো লাগে, গোটা গোটা থাকে। অনেকে দেখবেন হরহর করে বলে খেতে চায় না ভেন্ডি, অনেকে খায় না, তাদের এরমভাবে দিলে তারা একদম আঙুল চেটে বুচে খেয়ে নেবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই সময় এখানে একটা প্লেটে নামিয়ে নিলাম। আমি ওই কড়াই চাপালাম, এখানেও তেল দিয়ে দিলাম 3 চামচের মতন। এটা একটু গরম হবে, জিরে ফোড়ন দিলাম 1/2 চামচের মতো। জিরেটা একটু ভাজা ভাজা হবে, গন্ধ বেরোবে।
এখানে আমি দুটো পেঁয়াজকে কুচো করে রেখেছি সেটা দিয়ে দেব। এটাকে একটু ভাজা ভাজা করব, খুব বেশি লাল করব না, এটা ভাজা ভাজা হোক। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই সময় এখানে একটা টমেটো বেটে রেখেছি, মানে টমেটো পিউরি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলেই আমি এখানে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিলাম। এটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে তত তরকারি টেস্টটা বাড়বে। একটু কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি তখন একটু হলুদ দিয়েছিলাম, ওই জন্য আমি হাফ চা চামচ হলুদ দিলাম। হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর এক চা চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। একটু জল দেব, সামান্য একটু জল দিয়ে কষিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে। এটা কষানো হয়ে গেছে। এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ দই দিলাম, টক দই। এটা দিলে আর একটু ক্রিম ভাব আসে। এই সময় ওভেনের ফ্লেমটা কমিয়ে দেবেন। দিয়ে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি এবার হাফ চা চামচের মতো নুন দেব। দিয়ে আবার এটাকে একটু নাড়াবো। আঁচটা এই সময়ে লো কড়াই আছে, নাহলে দইটা কেটে যেতে পারে। এবার আমি এখানে একটু জল দেব। দেড় 2 কাপের মতন জল দিলাম। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট হতে দেব। দেখুন এটা ফুটে গেছে। এই সময় আমি এখানে একটু হাফ চা চামচের মতন চাট মশলার গুঁড়ো দেব। এটা দিলে খুব টেস্টটা বাড়ে, আপনারা কষানোর সময় দিতে পারেন। আমি একটু পরে দিলাম। আর সামান্য একটু চিনি দেব, কেননা এর মধ্যে দই পড়েছে, টমেটো পড়েছে, টক হবে, ব্যালেন্সটা করার জন্য আমাকে একটু দিতে হয়েছে। দিয়ে এটাকে নাড়িয়ে নেব। আর এবার এইগুলো একটু দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আরো 3-4 মিনিট হতে দেব। 3-4 মিনিট পর ফেরত আসছি। 4 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর, এটা খুব ঝোল হয় না, একটু মাখামাখা হবে। ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে।
এই সময় আমি একটু হাফ চা চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম। এটা দিলে খেতে আরো ভালো লাগবে, কেউ মাছ মাংস চাইবে না, এইটা দিয়েই আপনার ভাত খেয়ে নেবে। এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই ভালো লাগে। এটা আমার হয়ে গেছে, আমি আর গাঢ় করব না। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং ট্যাং দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাব। তৈরি হয়ে গেল অসাধারণ একটা ঢেঁড়সের রেসিপি। এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সবাই আঙুল চেটে পুচে খাবে। এটি একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি করে একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকুন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।